सहना वावतु सहना ओं भुनक्तु सहवीर्यं करवा वही तेजस्विनावधि तमस्तु मावित ओम शांति 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 हरि ओम আমরা দেখছি ভগবত গীতা পঞ্চম অধ্যায় আজকে ২৬ নম্বর শ্লোকটা দেখব এর আগে পঁচিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন যিনি সবসময় অন্য জীবের হিতের জন্য কাজ করেন সর্বভূত হিতের তাহা যার মধ্যে ত্রুটি গুলো কমে গেছে বা খুদ গুলো কমে গেছে কলমস গুলো কমে গেছে যার সব প্রকারের সংশয় দ্বৈধ সব প্রকারের সংশয় মিটে গেছে তিনি মানে তারা হচ্ছেন ঋষি ঋষিরা তারা ব্রহ্মের জ্ঞান বা মোক্ষ লাভ করেন এখানে নিজেকে জয় করতে হবে এবং অপরের সাহায্য করতে হবে স্বামীজি বলছেন যে আমাদের দেশের আদর্শ ত্যাগ হলো ইন্দ্রিয় মনকে জয় করা নিয়ন্ত্রিত করা সেবা হলো অপরের হিতের জন্য অপরের ভালোর জন্য সেবা করা রামকৃষ্ণ মঠ মিশনের যে উদ্দেশ্য আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় অর্থাৎ নিজের মোক্ষের জন্য এবং জগতের হিতের জন্য সেই কথাই এখানে বলা আছে ইয়াত্ম যারা নিজেকে জয় করেছেন নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পেরেছেন নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছেন তার সঙ্গেই কিন্তু সর্বভূত হিতের তাহার তো তারা নিজেকে জয় করেছেন ভিতরে মন তাদের প্রশিক্ষিত সে প্রশিক্ষিত মন দিয়ে তারা অন্য মানুষের সেবা করেন অন্য মানুষের সেবা করার এই আদর্শ ভগবান বুদ্ধ আড়াই হাজার বছর পরে আগে বলেছিলেন আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধ এই কথাটা বলেছিলেন বহু আগে আমাদের বেদে কিন্তু এই কথাটা রয়েছে। যে অন্যদের সাহায্য করব ভগবত গীতা যেটা মহাভারতের অংশ এটা পাঁচ হাজার বছর পুরনো ওখানে এই কথাটা আছে সর্বভূত হিতের তাহা যে সব জীবের হিতের জন্য যে কাজ করছে তো একদিকে নিজের শরীরের উপরে মনের উপরে ইন্দ্রিয়র উপরে নিগ্রহ নিয়ন্ত্রণ আর তার সঙ্গে অপরের উপকারের জন্য অপরের হিতের জন্য চেষ্টা করা এই দুটো একসঙ্গে যেতে হবে আজকে আমাদের কি অসুবিধা আমরা আজকে এমন সমাজ গড়ে তুলেছি এমন ভবিষ্য প্রজন্ম গড়ে তুলেছি ওদের কোনো ভুল না আমরাই কিন্তু তাদের সংরক্ষণ করছি বলে তাদেরকে বাঁচাচ্ছি বলে তাদের বাঁচিয়ে দিচ্ছি বলে আমরা একটা স্বার্থপর প্রজন্মকে গড়ে তুলেছি এখন ছবিও তুলবে মোবাইলে সেটাও বাইরের ছবি তুলে না যেটা বাংলাতে বলে সেলফি মানে বাইরের দিকে কারোর কোনো ভূক্ষেপ নেই আমার সমাজে কি চলছে আজকে যদি আমাদের দেশে যে কোনো রাজ্যে গিয়ে যে কোনো জেলায় গিয়ে একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে এই জেলাতে যারা অনেক নানান রকম আমলা থাকে তাতে কে দায়িত্বে আছেন তো অনেকে বলতে পারে না এই রাজ্যের কে কে কি মন্ত্রী কি কি মন্ত্রকের কে কে দায়িত্বে আছে সেটাও বলতে পারে না কারণ আমার জীবন আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বেড়াচ্ছি সেটা থেকে এ হবে সেইটুকু আমি দেখছি আমি অনেকে ছেলে মেয়ের সঙ্গে কথা হয়েছে আমার যারা নিজের মা বাবা কি করে সেটাও জানে না তো সমস্ত একটা স্বার্থপর জীবন কি করে এটা হলো বাড়ি থেকে শেখানো হচ্ছে না যে সাহায্য করতে হবে অপরের সম্বন্ধে জানতে হবে অনেক ছেলে মেয়ে এমনও আছে তারা কোনোদিন একজন দুস্থ মানুষকে দেখেননি দেখা হয়নি নিজের বাড়িতে আছে স্কুলে যায় যায় আর আবার ওখান থেকে গাড়ি করে বাড়িতে চলে আসে এমন অনেক দুস্থ মানুষ রয়েছে যারা সাধারণ খাওয়া দাওয়া সাধারণ কাপড় ভালো একটা বাড়ি তাদের কপালে নেই সেটা অনেকের জানাই থাকে না তো এরকম একটা স্বার্থপর প্রজন্ম একটা নয় মানে কয়েকটা প্রজন্ম দেখছি খুব স্বার্থপর হয়ে যাচ্ছে তো এইটা গড়ার কারণটা কি এই আমাদের ভারতবর্ষের যে উদ্দেশ্য লক্ষ্য যেটা ভারতবর্ষের আদর্শ সেবা আর ত্যাগ এই আদর্শটা ভালো করে আমরাও বুঝতে পারিনি আর আমাদের পরের প্রজন্মগুলোর সামনে আমরা এটা তুলে ধরতে পারিনি যখন মানুষ শুধু নিজের জন্য কাজ করবে ওর মনটা খুবই সংযত বা খুবই নিয়ন্ত্রিত হতে পারে যেমন কুম্ভকর্ণের ছিল রাবণের মনও কম প্রশিক্ষিত ছিল না কিন্তু যখন নিজের জন্যই কাজ করবে তখন ওই অত প্রশিক্ষণ থাকার সত্ত্বেও কিন্তু সে প্রশিক্ষণের কোনো দাম থাকবে না কেননা সেটা দিয়ে সে কি পেতে চাইছে হিটলারের মনও কিন্তু খুবই প্রশিক্ষিত ছিল একদম তার একাগ্রতা অনেক বেশি ছিল কিন্তু সেটা দিয়ে তিনি কি উপলব্ধি করতে চাইলেন এটা উদ্দেশ্য সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমার উদ্দেশ্য এখানে যদি বলতো সবকিছু বলতো আর হিতে রতাহা এটা না বলে বা বাণম এটা না বলতো তাহলে এটা আধ্যাত্মিক জীবন হতো না ব্রহ্ম নির্বাণম অর্থাৎ ব্রহ্মের জ্ঞান বা মোক্ষ লাভ আর সর্বভূত হিতে অন্যদের সাহায্য করা অন্যদের আমি কেন সাহায্য করব যতক্ষণ না আমি জানব যে আমার যে স্বরূপ আর অপরের স্বরূপের মধ্যে কোন রকম একটা সাম্য রয়েছে কোথাও একটা মেল রয়েছে এটা যতক্ষণ না আমি জানব আমি অপরের সাহায্য করতে যাব কেন এই কথাটা আমাদের বুঝতে হবে আমরা অপরের সাহায্য করব তখনই যখন আমরা ওদের মধ্যে আর আমার মধ্যে একটা কোন মেল পাব কাছে কয়েকজন তারা যাচ্ছেন আর তারা গিয়ে বলছেন যে আমরা মানুষের সাহায্য করতে চাই তো লাটু মহারাজ বলছেন যে কেন আপনি সাহায্য করবেন তো তার মধ্যে একজন এমন আছেন যিনি খুব ভগবান বিশ্বাস করেন না ঈশ্বর বিশ্বাস করেন না তো মহারাজ জিজ্ঞেস করছেন যে তোমরা যদি ঈশ্বর বিশ্বাস না করো তাহলে কি করে তোমরা অপরের সাহায্য করবে ওরা বলছে না এটা ভালো বলে করব তো লাটু মহারাজ বলছে না ওটা করা যায় না যতক্ষণ না তুমি ভগবানের বিশ্বাস করবে ততক্ষণ তুমি অপরের সাহায্য করতে পারবে না কারণ তোমার অপরের সাহায্য করার জন্য কোনো কারণ থাকবে না যদি তুমি মনে করো যে ভগবান নেই তাহলে অপরের কোন সাহায্য করা দরকার নেই এই কথাটা লাটু মহারাজের স্মৃতি কথা এই বইতে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের লেখা এই বইতে আছে এই ঘটনা এখন এই জন্য পাশে পাশে দুটো লক্ষ্য দুটো আদর্শকে নিয়ে এগিয়ে যেতে হবে ভিতরে প্রশিক্ষণ ভিতরে সংযত মন ইন্দ্রিয় আর বাইরে তার প্রকাশ হবে সেবা ভাবে এটা তারপরে বলছে ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম নির্বাণম লভন্তে মানে তারা ব্রহ্ম জ্ঞান বা মোক্ষ লাভ করে तो एई ब्रह्म निर्वाण तक कीरोकम तर प्रकृति ता तर स्वभाव ता 26 नंबर श्लोके आरो व्याख्या করছেন ভগবান শ্রীকৃষ্ণ উনি বলছেন काम क्रोध वियुक्तानां यतीनां यत चेतसां अभितो ब्रह्म निर्वाणम वर्तते विदित आत्मनां आत्मनां विदित आत्मनां তো এখানে কথা হচ্ছে কামক্রোধ বিয়ুক্তানাম কাম ক্রোধ বিয় অর্থাৎ যারা বিয়ুক্ত মুক্ত মানে যাদের সঙ্গে ওটা যুক্ত হয়ে রয়েছে বিয়ুক্ত মানে যাদের সঙ্গে যুক্ত নয় আর কি ক্রোধ বিয়ুক্তানাম যারা কাম আর ক্রোধ থেকে মুক্ত হয়ে গেছেন ভগবত গীতাতেই দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি আর তেষট্টি নম্বর শ্লোকে আমরা দেখছি কামাত ক্রোধহ অভিজায়তে আর সংঘাত সঞ্জায়তে কামহ কোনো জিনিসের সঙ্গে যখন আসক্তি হয়ে যায় ওই আসক্তি থেকে কাম জন্মায় ইচ্ছা জন্মায় আর ইচ্ছার থেকে ক্রোধ জন্মায় তো কামটা কি কাম হচ্ছে যে আমি এই জিনিসটা অনুভব করতে চাই আমি এই জিনিসটা অনুভব করতে চাই এটাই হলো কাম আর ক্রোধটা হচ্ছে আমি এই জিনিসটা অনুভব করতে পারিনি ওই জন্য আমার তখন কি ভাবনা থাকবে সেটা হচ্ছে ক্রোধ জিনিস একটা হচ্ছে আমার মধ্যে যে ভাবের প্রকাশ সেটা ক্রোধ তাহলে বুঝতে হবে যে দুটোর মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই এই জন্য স্বামীজি বলছেন অ্যাঙ্গার ইজ ক্রিস্টালাইজড ঘনীভূত কাম হচ্ছে ক্রোধ রেগে যাওয়া তো রেগে যাওয়া স্বামীজি আরেকটা বলছেন যে রাগ বলে কিছু হয় না না আমরা যদিও বলে থাকি যে ঠিক আমার ঠিক রাগ হয়েছে ও এমন করছিল না একদম রেগে ওকে বলে দিলাম দুটো কথা তো এটা আমরা বলি কিন্তু রাগ করা মানেটাই ভুল রাগ করা মানেটাই ভুল তো দেশ নাথিং কল রাইচিয়াস ইন্ডিগনেশন ন্যায্য রাগ বা ক্রোধ বলে কিছু হয় না তো কামক্রোধ বিউক্তা নাম অর্থাৎ কি মানে তার কোনো কামনা বাসনা নিয়ে আসক্তি নেই কাম আর ক্রোধ থেকে মুক্ত মানে তার কোনো কামনা বাসনা নেই তার কোনো আসক্তি নেই আসক্তি না থাকলে ইচ্ছা থাকবে না ইচ্ছা না থাকলে ক্রোধ থাকবে না নাতা চেতসাম আর যাদের চেতস চেতস বলতে মন যাদের চেতস সংযত ইয়তা নিয়ন্ত্রিত বিদিতা আত্মনাম আর তারা বিদিত জানে তারা কি জানেন তারা জানেন আত্মাকে চেনে আত্ম নাম তারা নিজের স্বরূপকে চেনেন মানে সংযত তো ইয়তি মানে যে নিজের মনকে ইন্দ্রিয়কে শরীরকে সংযত করে রেখেছে অর্থাৎ সন্ন্যাসী ওই সন্ন্যাসীরা তো এখানে সন্ন্যাসীদের পরিভাষাটা আগে বলে দেওয়া হয়েছে কারা সন্ন্যাসী সন্ন্যাসী হচ্ছে সে যে কাম আর ক্রোধ জয় করেছে যে নিজের মনকে জয় করেছে যে প্রকৃত স্বরূপ চিনতে পেরেছে সেই হচ্ছে সন্ন্যাসী সেই সন্ন্যাসীদের হ। ব্রহ্ম নির্বাণম বর্ততে তো এর আগে যে ব্রহ্ম নির্বাণের কথা বলা হলো সম্পূর্ণ মুক্তির কথা সম্পূর্ণ স্বাধীন হয়ে যাওয়া সেই কথা সেই কথাটা বলা হলো ব্রহ্ম নির্বাণম লভন্তে বলে এই এর আগের শ্লোকে পঁচিশ নম্বর শ্লোকে বলা হলো সেই ব্রহ্ম নির্বাণম কার হয় যার কোনো কাম ক্রোধ নেই যার মন সংযত যে ভগবান লাভ করেছে ব্রহ্ম লাভ করেছে আত্মজ্ঞান লাভ করেছে তার জন্য সে ব্রহ্ম নির্মাণ আর সেটা কথায় আভিতাহা মানে ইহা আর পর এই জগতে মানে এই জন্মে আবার এর পরে তার ব্রহ্ম নির্বাণ অর্থাৎ যে ব্যক্তি কামনা বাসনা রাগ জয় করেছে তার কোনো ইচ্ছা নেই ইচ্ছা না থাকলে সে ব্যক্তি জীবন মুক্ত হয়ে থাকে মা বলছেন নির্বাসনাই মুক্তি যদি নির্বাসনায়ী মুক্তি হয় তাহলে যার কোনো ইচ্ছা নেই সে জীবন মুক্ত অর্থাৎ সে বেঁচে থাকার অবস্থাতেই মুক্ত তো যখন শরীর চলে যাবে তখন আর তাকে জন্মাতে হবে না ওই জন্য এই জন্মে আবার অর্থাৎ ইহা পর মানে এখানে আর এর পরে সে ব্রহ্ম নির্বাণম বর্তে তো তার ক্ষেত্রে ব্রহ্ম নির্বাণটা থাকে অর্থাৎ ব্রহ্ম জ্ঞানটা থাকে বা মোক্ষটা থাকে আমাদের বুঝতে হবে যে মনটাকে সংযত করে রাখা আর কামনা আর বাসনা আর রাগ থেকে মুক্ত হওয়া এখন মনকে সংযত করে রাখারটা আলাদা করে বলা দরকার কি ছিল কাম ক্রোধ নাম, রাগ আর ইচ্ছা সেটাকে জয় করা বা ওখান থেকে মুক্ত হওয়া বললেই তো মনটাকে সংযত করে রেখেছে এটা বোঝায় ওটা আলাদা করে এখানে বলার দরকার কারণ একটা কামনা থেকে মুক্তি হওয়ার কথা বলছে না অনেকে বলে যে মহারাজ এক একটা করে ওই ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেলে পরে যখন বুড়ে বুড়ো হয়ে যাবো বা বুড়ি হয়ে যাবো তখন আর কোনো ইচ্ছা ইচ্ছে থাকবে না স্বামীজি তখন আমি নিজে থেকে সব কিছু করব এখন তো একটু ইচ্ছে আছে থাক সব সবাই এরকম সন্ন্যাসী হয়ে গেলে আর সংসার চলবে কি করে অতএব আমরা ভগবান বিষ্ণুর সাহায্য করছি যাতে সংসার টনসার চলে তো এরকম একটু ইচ্ছে টিচ্ছে হলে ভালো তো ওইটা ওই কথাটা ভুল কথা কারণ ওই একটা ইচ্ছা শেষ হলে দশটা জন্মাবে দশটা শেষ হলে একশোটা জন্মাবে একশোটা শেষ হলে এক হাজার এরকম এটা অ্যারিথমেটিক প্রগ্রেশন জমেট্রিক প্রগ্রেশন বলে আছে অঙ্কে অ্যারিথমেটিক প্রগ্রেশন মানে হচ্ছে একের পরে দুই দুই তিন চার এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন এক একটা করে বাড়ে জমেট্রিক প্রগ্রেশন তা নয় একটার পরে দশ দশের পরে একশো একশোর পরে দশ হাজার এরকম বাড়ে তো ওইটাই হচ্ছে কামনা কামনাভাসনার ক্ষেত্রে তো এই জন্য ইথাচেতা চা খুব দরকার শুধুই যে আমার একটা কামনা শেষ হয়ে যাচ্ছে এটা নয় আমি আর এরপরে আমার কোনো আগ্রহী হচ্ছে না আমার কোনো হচ্ছে না ইচ্ছাই সেটা তো সেটা হলে কি হবে কেউ কে বলে সেটা তো খুব বোরিং জীবন হবে বোরিং জীবন হবে না কারণ আনন্দের যে স্রোত আনন্দের যে উৎস প্রকৃত স্বরূপ সে প্রকৃত স্বরূপের সঙ্গে সে এক হয়ে গেছে সে একই কিন্তু সে সেটা বুঝতে পেরেছে তখন তার মধ্যে কোন যার মন সংযত শুধু সেই সে ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে তারপরে বলছে আচ্ছা এটা কি করে করা যাবে এটা কি করা যাবে ভগবদ্গীতাতে একটা ভগবদ্গীতার যে সবচেয়ে এটা দারুণ জিনিস বলতে গেলে সেটা হলো যে ভগবদ্গীতাতে শুধুই যে থিয়েরি বলছে তা নয় প্র্যাকটিসও এখানেই বলে দিচ্ছে বিশেষ করে ধ্যান নিয়োগের ক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়ে একদম পরিষ্কার করে খুব ছোট ছোট জিনিসও বলা হয়েছে কি করে ধ্যান করতে হবে কর্মযোগেও তাই কিন্তু বা তাই এক একটা অধ্যায় যাকে একটা যোগ বলা হয়েছে তো সেই যোগের সাধন কি করে করতে হবে সেই অধ্যায়তেই বলা আছে ঠিক সেরকম এখানেও সাতাশ আর আঠাশ নম্বর শ্লোকে প্র্যাকটিস বলা হচ্ছে কি করে প্র্যাকটিস করবেন যার কোন ইচ্ছা নেই সে কি করবে সে ব্রহ্মকে চিন্তা করবে যার কোনো ইচ্ছা নেই সে শুধু সবসময় ব্রহ্ম চিন্তা করবে মানে সে চোখ বন্ধ করলেই তা প্রকৃত স্বরূপের চিন্তা করবে ওটাই এখানে বলছে স্পর্শান কৃত বহির चक्षुश्चैवांतरे भ्रुवोः प्राणापानौ समौ कृत्वा नासाभ्यंतरचारिणौ यतेन्द्रिय मनोबुद्धिः मुनिः मोक्षपरायणः विगत इच्छा भयक्रोधो क्रोधो यः सदा मुक्त एव सः एखाने से जार इच्छा भय और क्रोध केटे गेछे के তার কথা তার অবস্থা বলা হচ্ছে বাহ্যান স্পর্শান বহিকৃত বহিষ্কার করতে হবে বাইরে করে কোনটাকে বাহ্যান স্পর্শান বাহিয়ান মানে বাহ্য বিষয়বস্তু বাহ্য বস্তুগুলোকে স্পর্শান ইন্দ্রিয় স্পর্শের সঙ্গে সেটাকে বার করে দিতে হবে অর্থাৎ আমার চোখ আছে আসে দেখতেও পারবে আমি চোখটাকে মানে চোখটাকে একদম নষ্ট করে দেব না চোখটা থাকবে চোখ দৃশ্য দেখতেও পারবে কিন্তু সেই দৃশ্যটাকে আমি ভিতরে ঢুকতে দেব না সো বাহিয়ান स्पर्शन बहिकृत्वा বুঝতে বারছি দৃশ্য আছে দেখতে বারছি রূপটা দেখতে বারছি কিন্তু এটা মনের ভিতরে আসতে দেব না মানে আমার চোখ দেখছে সেটাকে আর বেশি ভিতরে সেই জ্ঞানটাকে নেব না আর চক্ষুহ চভ্রভোহ অন্তরে চোখ আর ভ্রুব হো দুটো ভ্রুব তার মাঝখানে এখানে এখানে আভ্যন্তর চারিণ তো এই যে দুটো ব্রহের মধ্যে চোখ রয়েছে সেই চোখগুলো কে স্থির করতে হবে অর্থাৎ আমার ইন্দ্রিয়কে স্থির করতে হবে আর আমি সবসময় যখন শ্বাস নিচ্ছি সেটা হচ্ছে প্রাণ যখন নিঃশ্বাসটা ছাড়ছি ওটা হচ্ছে আপানা তো এই প্রাণ আপানা এই যে আলাদা করে ভিতরে যাচ্ছে আবার বাইরে চলে যাচ্ছে সেটা হচ্ছে না আসা আভ্যন্তরাচারি মানে বাইরে আর ভিতরে যাচ্ছে যেটা সেইটাকেও আমি প্রাণ কি করছি প্রাণাপান ওইটাই ওটা হচ্ছে প্রাণ ভিতরে যেটা যাচ্ছে বাইরে যেটা যাচ্ছে আপানা সমওক্রুত ওই দুটোকে আমি সমান করে দিচ্ছি অর্থাৎ আমি সেটাকে সংযত করছি সেটাই হচ্ছে প্রাণায়াম প্রাণা আয়াম আয়াম মানে সংযত করা কিসে সংযত করা কাকে সংযত করা ওই প্রাণটাকে অর্থাৎ প্রাণ বায়ুকে সংযত করা ঠিক সেরকম আমি বাইরে প্রাণটা বেরিয়ে আসছে সেটাকে আমি কিন্তু সংযত করছি আর আমি ওই বাহ্য জিনিসগুলো তার থেকে মনটাকে কেড়ে নিচ্ছি কি করে ওই আমাদের দুটো ভোহোর মধ্যে ভোটের মধ্যে দুটো যে এখানে এই মাঝখানে আমি স্থির করছি তো এরকম এরকম করে দেখতে হবে কেউ এটা সব করবেন না চোখটাকে আবার দেখা যায় এসব পর থেকে টেরা চোখের এটা করবেন না ঠাকুর যা বলেছেন বা ঠাকুরের পরম্পরায় যা ধ্যান করার পদ্ধতি গুরুর কাছ থেকে পেয়েছেন সেটাই করবেন কিন্তু এটাও একটা করা যেত হয়তো আগে করত তো এরকম করে মনটাকে এরকম করে রাখা মানে আকৃষ্ট হবে না কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে না চোখ বন্ধ করলে কি হবে ঘুমিয়ে পড়বে ওই জন্য চোখ বন্ধ করা চলবে না চোখ বন্ধন করবে না কিন্তু একই সঙ্গে সে দিকে তাকাবে না তো ইন্দ্রিয়া মান বুদ্ধিহী আবার এরকম করে কি করছে তার মনকে আর বুদ্ধিকে সে সংযত করছে সংযত করছে নিয়ন্ত্রিত করছে আর মোক্ষ না হ্যাঁ ওটা তার কাছে মোক্ষ হচ্ছে পরম অবস্থা সবচেয়ে পরম লক্ষ্য মোক্ষ মোক্ষণ হচ্ছে মোক্ষ হচ্ছে পরম লক্ষ্য ক্রোধ মধ্যে ইচ্ছা নেই তার মধ্যে ভয়ে নেই তার মধ্যে রাগ নেই ইচ্ছা থাকবে না তখন ভয়ও থাকবে না বৃহদান্যিক উপনিষদ বলছে দ্বিতীয়াত ভয় ভাব যখন দুটো জিনিস থাকবে তখন ওখানে রাগ ভয় হয় ভয় 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 হয় পাওয়া যায় কেন দুটো জিনিস থাকলে তো একটা জিনিস আর একটা জিনিসকে ক্ষতি করবে এরকম ভাবা এটাই হচ্ছে ভয় তো বাহ্য বিষয়ে সব ইন্দ্রিয় বিষয়ে মন থেকে বার করতে হবে আর ওইটা করার জন্য চোখ থেকে সব তো এখানে যেখান শুধু চোখ নয় চোখের কথা বলা আছে কিন্তু অন্য ওরকম আগে যেমন বলা হয়েছে কুর্মা আঙ্গানি ইবা কাচ্ছপের অঙ্গগুলো যেমন সে টেনে দেয় ঠিক সেরকম ওই অন্য ইন্দ্রিয় গুলোকেও সেরকম সংযত করতে হবে ওই জন্য চোখ আছে কিন্তু চোখটা কি দেখছে ওই নাসিকাকে দেখছে নাক কে দেখছে সে অন্য কোথাও দেখছে না এরকম কিন্তু অসুবিধা আছে একজন যদি এরকম আমি অন্য কিছু দেখবো না বলে যদি রাস্তা ক্রস করতে যায় তাহলে তো বিপদ ওই জন্য এটাকে খুব জেনে বুঝে বুঝতে হবে এটাকে খুব সাবধানে বুঝতে হবে আর কেউ বলছে আমি রান্না করব কিন্তু আমি দেখবো না তারপর দেখা গেল সে মাছের ঝোলে জায়গায় টিকটিকির জল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সাবধান কিন্তু এখানে কথাটা হচ্ছে যে কি করে ইন্দ্রিয়গুলোকে সংযত করা যাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য উপায় তো এটাকে আক্ষরিক অর্থে হয়তো তখনকার দিনে এটা চলতো তো এটাকে আক্ষরিক অর্থে না নিয়ে আমাদের বুঝতে হবে যে ইন্দ্রিয় গুলোকে সংযত করতে হবে ইন্দ্রিয় গুলোকে সংযত করবো কি করে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সরিয়ে রাখতে হবে বিগতে ইচ্ছা ভয়ে ক্রোধহ তো সে ভয়ও থাকবে না ইচ্ছা থাকবে না আর রাগ থাকবে না আসলে এখানে ইচ্ছাই হচ্ছে সব গন্ডগোলের মূল ইচ্ছা যদি না থাকে অন্য কোনো কিছুই থাকবে না মুনিহি যে মানুষ নিজের মনকে সংযত করেছে মুনিহি সাহা সাদা মুক্ত যে মানুষ এরকম ইন্দ্রিয় বিষয় থেকে মনকে সরিয়ে দিয়েছে আমা যেটাকে বলা হয় আমা আর যে নিজের প্রাণ প্রাণের আশা আর প্রাণের যাওয়া শ্বাস নিঃশ্বাস সেটাকে যে সংযত করেছে আর যার মন ইন্দ্রিয় সবচেয়ে বড় ব্যাপার তো সেই মানুষ সেই মুনি মুনি না হলে তো হবে না যে মনটাকে সংযত করেনি সে ততক্ষণ বলাই আছে যে ইয়াতে মনোবুদ্ধি যে মনকে সংযত করেছে মনকে জয় করেছে সে মুনি সেই মুনি অর্থাৎ সে সবসময় ধ্যান করে সাহা সাদা মুক্ত সে সবসময় চিরকালের জন্যই মুক্ত কথা চিরকালের জন্য মুক্ত এটা চিরকালের জন্য মুক্ত অর্থাৎ সে তাকে আলাদা করে আর বুঝতে হবে না যে সে মুক্ত সে এখনো মুক্তই আছে আর এখনো সেরকম দেখতে গেলে তো আমরা সবাই মুক্ত আমাদের প্রকৃত শুরু ব্রহ্ম কিন্তু সে না জীবন মুক্ত জানে জানে যে যে সে মুক্ত ব্রহ্ম তারপরে এখানে এই যে অধ্যায়ের একদিকে ভূমিকার মতন এই আমরা ধরতে পারি নম্বর শ্লোক যে একটা শ্লোকের পরে ষষ্ঠ অধ্যায় আসছে ধ্যান যোগ সেই ষষ্ঠ অধ্যায়ের একটা ভূমিকা হিসাবে আমরা এই শ্লোক ধরতে পারি উনত্রিশ নম্বর শ্লোকে বলছে भोक्तारम यज्ञ तपसाम सर्वलोक महेश्वरम सुहृदम सर्वभूतानाम ज्ञात्वा माम शांति मृच्छति यज्ञ तपसाम यज्ञो और तपस तपस्या भोक्तारम सर्वलोक महेश्वरम সর্বভূতাणाम सुरुদম মাং জ্ঞাত्वा শান্তিম র্চ্যতি এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমাকে জানবে কি জানবে আমাকে यज्ञ তপসাম ভোক্তারম আমাকে যে জানবে যে যে যিনি যোগ্য আর তপস্যা দান দেন ভোক্তারম মানে সেই দেবা যে আমি যত যজ্ঞ রয়েছে আর যত ধরনের সাধন বা তপস্যা রয়েছে সেগুলো আমি করাই বা আমি সেখানে আশীর্বাদ করি আমি সেটা সর্বলোক মহেশ্বরম ভূতানাম সুকুদ আর আমি কে আমি সর্বলোক মহেশ্বরম যত জীব রয়েছে এই পৃথিবীতে সব জীবের কিন্তু আমি প্রভু ঈশ্বর আর সর্বভূতানাম সুহৃদ আমি সব জীবের বন্ধু সুহৃদ মা জ্ঞাত শান্তিম দৃচ্ছতি এটা জেনে কিন্তু যে এটা জানে আমাকে যে যজ্ঞ আর সাধনা সাধনা গুলোর স্রষ্টা জানে আর আমাকে সব জগতের সব জগতেরই বন্ধু এরকম যে জানে সে শান্তিমুচ্ছি সে শান্তি লাভ করে শান্তি লাভ করে তো ভগবান স্রষ্টা মানে কি ভগবানই প্রপঞ্চটা বানিয়েছেন আবার ভগবানই সেটাকে সঞ্চালন করেন আবার ভগবানই সেটাকে ভেঙেও দেন এটা ভগবানের সমুদ্রতটের খেলা খেলা সমুদ্রতটে দীঘা বিচে গেলে সবাই ওরকম মাটি বাচ্চারা ওই মাটির বাড়ি বানায় তো মাটির বাড়ি বানায় কেন কিছুক্ষণের পরে ঢেউ এসে কিন্তু ওটাকে তছনচ করে দেবে তো এটা খেলা টাইম পাস তো ভগবানের কাছে এটা টাইম পাস বসে বসে কোনো কাজ নেই বলে ঠিক আছে সৃষ্টি করো সৃষ্টি করো তারপরে ওটা স্থিতি করো স্থিতি করো তাহলে প্রলয় করো প্রলয় করো ঠিক আছে তো এইটাই হচ্ছে ভগবানের লীলা তো ভগবান নিজেই সৃষ্টা সৃষ্টি করেন সষ্টা নিজেই সেটাকে সংরক্ষণ করেন নিজেই সেটাকে নাশও করে দেন আর বন্ধ সুগ্রদম মানেটা কি ভগবান বলছেন যে আমি ভক্তদের যোগক্ষেমম বহামিহম আমি তাদের যেটা দরকার সেটা আমি জোগাড় করে দিই যে জিনিসগুলো আছে সেটার সংরক্ষণ আমি দেখি তো এটা বন্ধু হিসাবে করছেন অর্থাৎ এটা করে ভগবানের কিন্তু কিছু কোনো লাভ নেই গোটা জিনিসেরই ভগবানের কোনো লাভ নেই এই যে সংসার সৃষ্টি করলেন কি লাভ কোনো লাভ নেই তো ভগবান এটা কোনো লাভের জন্য করেন না আগে আমরা দেখলাম যে একটা কোনো কাজ তিনটে জগতে করার দরকার নেই তার ভগবানের কিন্তু উনি একটা মুহূর্তের জন্য চুপচাপ বসেননি তো উনি করছেন উনি লীলা হিসাবে করছেন সেগুলো কিন্তু এই জগৎটা যাতে ভালোভাবে চলে তার জন্য উনি করছেন ওনার কিন্তু এখানে কোনো দরকার নেই তো এই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে ভগবান আমরা যেটা এখানে পড়লাম যে যজ্ঞ বা তপস্যা করল ইত্যাদি সেইগুলো কিন্তু সেইগুলোর সুযোগও কিন্তু ভগবানই জোগাড় করে দেন ইতি সন্ন্যাস ইগ নাম পঞ্চম অধ্যায় এখানে কিন্তু সন্ন্যাস যোগ তো ভগবদ গীতাতে আঠারো অধ্যায় আছে আঠারো অধ্যায় কিন্তু কোন রকম দেখলে একটা যোগ তো যে যোগ সেটা হচ্ছে ধ্যান যোগ আছে কর্মযোগ আছে এগুলো সব করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় ভগবান লাভ করা যায় তো এত রকম যোগে এই पंचम अध्याय के सन्यास योग बोला है इसे और बेटा येখানে शेष 16 ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्ण